আসুন এটা গরম বিশ্বাস হলো না হাত বাড়ান হাত বাড়ান কি গরম নাই আর কি করলাম আনারস মারাত্মক এখনই খাও ওষুধের মতন ওষুধের গুরমানি বেটে এখানে বৈশাই কাজ হবে বাড়িতে নিয়ে গিয়ে লঙ্কা খাবো এখন তো ঝাল লাগবে রদবাড়িতে গিয়ে বিছা তো ঘেরে ঘুষবো এখন তো চুলকাবে মঙ্গলবাড়িতে গিয়ে এখানেই চুলকাবে আনারস আমাশা পায়খানা রক্ত পায়খানা ভস্কা পায়খানা চর্বি পায়খানা খেতে বসলে খাওয়া যায় না হাঁকতে বসলে হাগা হয় না ঘুমাতে গেলে ঘুম হয় না টেনশনে ওরা মাথা কাজ করে না ঘুমের চোদনে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অর্ধেক রাত পার ঘুমা লাউড়া হবে টাইম সেট হচ্ছে না টাইম উল্টা পাল্টা হয়ে গেছে মানুষ বলমান না বেশ সময় বলমান আমরা একটাও চুতির বেটা সময়কে ধরতে পারি আগে আমার বাপদাদের সময় কি ছিল বে খাই না খাই মুড়ি খায় সত্তু খায় তখন ভালো খেতে পেতাম না তিন বেলা খাবার জুটিনি তবুও জল পানি খেয়েও আটটা থেকে নটা বাজতে বাজতে মুসরি ট্যাঙে টুঙে রেডি খালি পায়ে মাঠে দৌড়ে বেড়েছি গাঁড় ফাট্টা আছে আর এখন চুতমানি বাটা তো সুখ পায় মাদার চোদ্দের সাতটা আটটা না বাজলে ঘুমি ভাঙে না তোদের লাউড়াতে গুদগুদি থাকে বে বিয়ে করবে রাম গান মারবে শাম তোদের হলে টেম্পারি নাই 10 লাখ টাকা ব্যাংকে গেলে হলে উঠে যা লাউড়া উঠবে না রাস্তায় চলতে চলতে বউ বলছে জারুয়া ব্যান্ডের ভারুয়া করছ কথা কোন শুনে কথা বলছিলি ওই জায়গায় ধাতু ঢালবি আমি লাউড়া করতেছি আমার তোর কাছে ছন্দ করে নিচ্ছে অথচ আমি প্রেম ভালোবাসা করি না তবু ছন্দ লাগছে কেন হয়তো আমার ভাতার বোধে কারোর সঙ্গে ধাতু শেষ করে দিল আসছে এই জন্য আমি হাতিরে খুঁজে পাই না কি হ্যাঁ অশান্তির শেষ নাই প্লিজ ডোন্ট মাইন্ড মনে কিছু নিয়ে না একটা নারী কি চাই গাড়ি বাড়ি তোর চেহারা দেখে তোকে বিয়ে করে তোর মুখে লাউড়া বাহির করে মুখবে মাদার চোখ তোর বডি দেখে করবে তুই চাকরি করছে বলে তুই ভালো বউ পাবি ভালো মেয়ে পাবে মাদার চোখ দেখবে আমার বুকে বে খালি জাঙ্গের কাপড় তুলে তো ধাতু পড়ে যাবে এত সুন্দরী বে আমার মতন বুড়বাক চোদাকে কেন করলো জোর দিয়ে আছে গাড়ি বাড়ি বিল্ডিং দেবো না মাদার চোদ খুঁটা ঠিক আছে তাই ঠালো বলে ঘুরতিতে বুদ্ধি রাখি ডেঞ্জার মাল 68 বছর বয়স এখনো দুবার তিনবার করে গিয়েছেন আমার বাড়ি আমার গাড়ি ডেলি চালাবো বুড়মালি বেটা মাদার চোদ তোর বাপের কি তোদের লাউড়াতে দম থাকে রে রণদীর বেটা তোরাও কর আলমারিতে রাখা জন্য দিয়েছে রে মাদার চোদ শুকাবার জন্য ये मर्दों का महफिल है और मैं भी मर्द हूँ और बात मैं मर्दों का तरह करता हूँ क्योंकि एक दूसरे को मर्द को हौसला बढ़ाने के लिए कमजोर करने के लिए नहीं হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যে ডোম চামার আদিবাসী সাঁওতালি নেপালি ঠাকুর ব্রাহ্মণ এগুলা কোনো জাত নয় রে আল্লাহ ভগবানের দেওয়া জাত হচ্ছে দুটো একটা নারী আর একটা পুরুষ আমরা হচ্ছে পুরুষ জাত নাকি হ্যাঁ আজকে হিন্দু আছো কালকে মুসলিম হতে পারো আজকে মুসলিম আছো কালকে হিন্দু হতে পারো তোমার ব্যাপার কিন্তু ধর্ম হচ্ছে দুটো নারী আর পুরুষ দুটো হচ্ছে সেক্সের কারণ একটা যোনি লিঙ্গ একটা পুরুষ লিঙ্গ এ দুটোর উপরে দুনিয়া যে ফুটা থেকে বেরিয়েছিস তার জন্যই সব পাবো মেয়ে ছেলে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে ওই মাথা দিয়ে আমি চলে আছি ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছি একদিকে তাকাচ্ছি একদিকে লাল নীল বাটখারা দেখতে গিয়ে ট্রাকিং এর বিহার কোন মাদার চোত আছে মোবাইলে ল্যাংটা ছবি দেখলে রণদীর বাটা কিরাকা তোর মাকে যদি চোখ কানায় যাবে খালি আমি দেখেছি বে আমারই মোবাইল নাই বা আমার কাছে মাদার চোত খালি আমি দেখি নাকি বে তোদের কাছে মোবাইল কিনা টাকা জমা করাই বে হ্যাঁ আগে উকিল বাবুরা কোর্ট গায়ে দিত বে কালো কোট হ্যাঁ তাকে দেখলে গেলে দূর থেকে আমরা সরে যেতাম মা গে উকিল চলে গেছে কালো কোট মানে উকিল আছে আর এখন কিছুদিন পর যে একটা ভিখারি হলো ওরা 50 হাজার কোট কিনে মায়ে চলে গেছে এটা উকিল নাকি বে খালি অফিসার গুলো এসি বলো না গাড়িতে করে মাদার চোর তার মুখে মুদ বলা ওরা বাইর করে
যে জীবনে চাকরি করে না, সারা জীবন লেবার খেটে এসেবে, 500টা লেবার খাটিয়ে ওর মানে বেটা ডবল এসি বোলেরো গাড়ি কিনেছে। হ্যাঁ এরকম নাই, রাগের কি আছে? রাগ করলে নাকি? তাহলে আমার ভাল ছেলে মজা লেলো জিন্দগি। এই লোককে আগামী দিনে পাবা কিনা জানি না। হমে দৌলত নহীঁ চাহিয়ে বাবা, হমকো সিফ দুয়া চাহিয়ে। পালে একটু দুয়া করে দিও, একটু আশীর্বাদ দিও বাস, তাকে হম তুম লোগো কো হাসা সকে। কেন ঘরে গু সবারি আছে, পকেটও নেই কাছে, টাকাই নাই, মোবাইল সবারই কাছে আছে রে বুড়মানি, 500-2000 টাকার ব্যালেন্সই নাই, মোটর সাইকেল অনেক গাড়ির ব্যাটার আছে বে, ট্যাঙ্কি ভর্তি একটা বুড়মানি তেল নাই, চোদাইল নাই, ইনকাম চারানা সংসারে চোদন ভালো না, পেঁয়াজের দাম শুনলে বিচি শুকিয়ে যাবে, কিনছে তো বাপ, তুই তো কিনিস নি, লাউরা বুঝবি। হ্যাঁ যখন কিনবি তখন বুঝবি রে বুড়মানি, কি চোদনটা কি দেখে রে, এখানটায় এর মধ্যে দিয়েছি আনারস, এই যে এতগুলো জিনিস দিয়ে মালটা তৈরি করছি, আঙ্গুর বেদানা কাজু কিশমিশ দালচিনি লং এলাইচি মুস্কাম্বার সোলাম্বার দালচিনি রেপচিনি তোপচিনি কাবাবচিনি শিলাজিৎ কস্তুরি, কস্তুরি নাম শুনেছ? কস্তুরি সুস্তুরি আইটাম, খাওয়া তো দূরে থাক, খালি আঙুলটা ঘষে খালি জিভাতে চেটে লিব না, পাদলে সুগন্ধ বেরোবে। কস্তুরি যেটা হরিণে নাভিতে পাওয়া যায়, ডাক্তারে বাপ কুরমানি বাটা আমেরিকা পাস করতে পারে মাদার চুক্তিত, এর সম্বন্ধে জানে না, একটা গাছ সম্বন্ধে চুতমানি বাটারা জানে না, এটা খাবা না বাপরে পেটে ঘা যাবে, কোন মাদার চোদ বলছে ডেলি কাঁচা সবজি খাবো, জিন্দিগিতে পেটে আলসার হবে না, তোমাদেরকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ সুগার হয়ে গেছে, প্রতিদিন মেথি, মেথিকে জল দিয়ে ধুয়ে নাও, ধুলা বালি লাউড়া রসুন সব ভালো করে বেছে নাও, ভালো করে চিকনা করে ধুয়ে রোদরে শুকিয়ে নাও, যখনই ভাত খাবা একটু করে এক চামচা করে মেথি মাখিয়ে তুমি ডেলি খাও, মাদার তো তোর সুগার যদি না কমে চিত করে হোল বাহির করে আমার মুখে মুখে দিবি। হ্যাঁ ডাক্তার সুগার ভালো করে দেবে, আছর বাপের ক্ষমতা, মাদার চোখ গাঁড় মারার টাকা, লোকের গরিবের সালা পুটকি মারার টাকা, হ্যাঁ লুটা খাচ্ছে সালা, আরে ডাক্তার তুই আমার লাউড়া প্র্যাকটিক্যাল দেখো, কস্তুরি এর মধ্যে দিয়েছি, এর মধ্যে কি দেবো, এলাচ, এলাচ চেহারা ভালো, জামা প্যান্ট ভালো, দিনে দুবার তিনবার ড্রেস চেঞ্জ করি, বাপের আছে চেঞ্জ করছি, যার নাই একটা দিয়ে 7 দিন পিনা আছে, আছে কিনা, কিন্তু দেখা গেছে যে একটাই জামা 7 দিন থেকে পিনে আছে, তার জামা প্যান্ট নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কিন্তু নাই দ্বিতীয়টা পড়তে পারছে না, কিন্তু যার বাপের 4-5টা ড্রেস আছে, দিনে 3 বার চেঞ্জ করে, 10 মিনিট গায়ে দিলে শরীরের গরমের চোদনে ঘামে অনেক চুদির বাটা গা দিয়ে বোকরা বোকরা গন্ধ করে করে না, অনেকে দেখেছেন আপনারা বাড়িতে ডেলি স্বামী স্ত্রী তো অশান্তি, এত সুখ দিবার পরও স্বামী স্ত্রী ডেলি ঝগড়া হয় লাউরা, কেন কে বউ যতই স্বামী তার মাতাল থাক ওর স্ত্রীকে মদের গন্ধ সহ্য হয় না, বিড়ির গন্ধ নেকে সহ্য হয় না, মুখে আসো বইয়ের কাছে সুতা লাগে ভালো করে শুধু না পারতে, মদের গন্ধ বিড়ির গন্ধ কোনো বাজে গন্ধ থেকে বাঁচার জন্য, ক্ষণিকের জন্য বাঁচার জন্য বাড়িতে ঢুকার আগে পানপিড়ি দোকান থেকে 1 টাকাতে বাবা এলাইচি কিনে নিয়ে যেত, বাবা এলাইচি ছিলেন তো এলাচের 2-4টা বিচি থাকে, কিছুক্ষণের জন্য মুখের দুর্গন্ধটাকে ফ্রেশ করে দেয় করে না, কিন্তু ওটা তো শুকনো, তো শুকনোতে বেশি টেম্পার না রসে বেশি টেম্পার, রসে দেখবেন আমার কাছে আছে এলাচ, এই দেখেন জামাতে লাগান জামার গন্ধ শেষ, জিবাতে চেটেলেন মুখের গন্ধ শেষ, পাছাই লাগান পাছার গন্ধ শেষ, কোথায় লাগাবেন আপনি জানেন, হোলে লাগান হোলের গন্ধ শেষ, মাংনার ভাতার গায়ে ফেটছে আমার মজা লিখছে সবাই, টেনশন লেনে কানাই দেনে আন্ডারস্ট্যান্ড, এলাচ আছে এর মধ্যে দিলাম, একটাও ডুপ্লিকেট হয়ে যাবে আগুন লাগিয়ে দেবো দোকানে, আরামের আরাম নাই, চোরের বাড়ি দালান নাই,
45 বছর থেকে ওষুধ বিক্রি করি। কোনো চুদির বেটা এখানে ঢুকে আমাকে কেউ সালা বলতে পারবে না। আমার মতন ওষুধ সেল কোনে বলা মালদা ডিস্ট্রিক্ট কোর্টে কোনো চুদির বেটা ওষুধ বলা জন্ম হয়নি। আমার এটা চ্যালেঞ্জ। প্রতিদিন পার ডেলি ঝাল মুড়ির মতন বিক্রি হয়, চানাচুর মুড়ির মতন কাড়াকাড়ি লেগে যায়, আমাকে দিন আমাকে দিন আমাকে দিন আমাকে দিন, কেউ পাই কেউ পাই না। কিন্তু একবারই মাল বানাই, টাকা থাকলে যে পাওয়া যায় তা না, পয়সা থেকেও লোক খেতে পাই না। এমন জায়গায় ডিউটি করেছে চা পান বিড়ির দোকানিলা ওরা নাই, ওই কি আছে না, থেকেও পাই না। নাসিব ওষুধ এতগুলো জিনিস দিয়ে তৈরি করলাম। অনেকে মনে ভাবছে এই ওষুধটা যে চোখের সামনে দিচ্ছে একটা একটা করে, আমরা তো দেখতে পাচ্ছি এই অরিজিনাল জিনিসটা ওষুধটা নিয়ে গিয়ে আমরা পরিবার মিলে যদি খাই হয়তো আমাদের পরিবারে সমস্ত ব্যারাম বোধাই ভালো হয়ে যাবে, তাই না? পালও ভালো হবে, কেউ লড়া লিবেও না, মাথাই খারাপ করে। প্লিজ হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম এই মন্তব্য না করে। আমার জীবনে আমার 45 বছর এক্সপিরিয়েন্স, ঈশ্বর খোদা আল্লাহ ভগবানের দেওয়া স্বপ্নের পাওয়া কিছু জিনিস আর কিছু বাপ দাদা ওস্তাদের শিক্ষা দিয়ে যে আইটেমটা বানাই পৃথিবীর সমস্ত জাতির মানুষের জন্য, মানব দেহের শরীরের জন্য মারাত্মক ভয়ঙ্কর তিনটা রোগের কাজ করে ওষুধটা, তিনটে রোগ। এবার কোন কোন তিনটা রোগের কাজ করে যদি কেউ জানতে চান বলতে এক মিনিট লাগবে, সবাই শুনবে। ধন্যবাদ ধন্যবাদ। তবে রোগের কথা বলার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম।